আগাছা আর জঙ্গলে মুখ ঢেকেছে স্কুল ক্যাম্পাস, ধুলোর আস্তরণে মুখ ঢেকেছে ক্লাসরুমের টেবিল বেঞ্চ। সিঁড়ি বা বারান্দার মতো ব্যস্ত জায়গা বলে দেয় পড়ুয়া বা শিক্ষক, কারোর চলাচল এ পথে খুব বেশি নেই। ব্যবহার না হওয়ায় একের পর এক ক্লাসরুম দীর্ঘদিন ধরেই তালাবন্ধ, দেওয়ালের বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে চুনসুরকি। এই ছবি হুগলির চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠের, যে স্কুলের পড়ুয়া সংখ্যা মাত্র 5 আর পার্শ্ব শিক্ষক নিয়ে স্কুলের মোট শিক্ষকের সংখ্যা 3। আমাদের যে অবস্থা ওনারা সংশ্লিষ্ট দপ্তরে বারংবার জানিয়েছেন, এখনও পর্যন্ত কিছু হয়নি। আমরা প্রতি বছরই অভিযানটা করি, আমরা অনেক স্টুডেন্ট বাড়িয়েও ছিলাম, স্কুলগুলোকে ফেরানোর জন্য আমাদের প্রশাসন শিক্ষা দপ্তর নজর রাখছেন। চন্দননগর পুর এলাকার বাসিন্দাদের একাংশ বলছেন সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠ একটা উদাহরণ মাত্র। তাঁদের অভিযোগ, এলাকার সরকারি ও সরকার পোষিত একাধিক প্রাথমিক স্কুলে ছবি এরকমই বিবর্ণ। পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামোর অভাবে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে। হুগলি জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, চন্দননগর সার্কেলে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 72টি, তার মধ্যে 20টি স্কুলে ছাত্র ও শিক্ষকের সংখ্যা তলানিতে। পিসি সেন আদর্শ শিক্ষালয়ের পড়ুয়ার সংখ্যা 7 আর পার্শ্ব শিক্ষক সহ শিক্ষকের সংখ্যা 3। নিরঞ্জননগর জিএসএফবি প্রাথমিক স্কুলে পড়ুয়া সংখ্যা 5, শিক্ষক আছেন 2 জন। মহাটাঙ্গা সুভাষ বিদ্যা মন্দিরে পড়ুয়ার সংখ্যা 9, শিক্ষিকা 2 জন। এখন যে ইয়ার পরিস্থিতি, মানে কোনো স্কুলে মানে নিয়ম শৃঙ্খলা ঠিকমতো নেই, পড়াশোনা হচ্ছে না। যদিও শিক্ষকদের একাংশের দাবি উঁচু ক্লাসে ভর্তির সমস্যা এড়ানোর জন্য, অভিভাবকদের বড় অংশ পড়ুয়াদের নিম্ন প্রাথমিকে ভর্তি করতে চাইছেন না। আপনি যদি গার্জেন হন, আপনি চাইবেন তো আপনার বাচ্চাটাকে সেই জায়গায় ভর্তি করব যেখানে ক্লাস 5 এ গিয়ে তারপর ভর্তি হতে কোনো সমস্যা হবে না, না লটারিতে পড়তে হবে, না কিছুতে পড়তে হবে, 4 থেকে পাস করে যাবে, 5 এ হায়ার সেকশনে চলে যাবে। চন্দননগর সার্কেলের স্কুল পর্যবেক্ষকের বক্তব্য, বিষয়টির প্রতি তাদের নজর রয়েছে, কিভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো যায় তার চেষ্টা চলছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। স্কুলে মিড ডে মিল রান্নার দায়িত্বে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তারা না আসা মানেই স্কুলে রান্না বন্ধ, খাবার পাবে না পড়ুয়ারা। সেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ভাতা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করল জেলা স্কুল প্রশাসন, এফআইআরও দায়ের করলেন বিডিও। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জলগোদা প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসন সূত্রে খবর, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ভাতা বিডিওর মাধ্যমে প্রধান শিক্ষক দেবাশিস মাইতির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতো। দাঁতনের এই স্কুলে দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, ব্যাংক থেকে টাকা তুলে নিলেও প্রধান শিক্ষক তাদের প্রাপ্য মেটাননি, 8 মাস ধরে বিনা ভাতায় কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি আরও অভিযোগ, 2014 সাল থেকে স্কুলের প্রায় 2 লক্ষ টাকা নয়ছয় করেছেন প্রধান শিক্ষক। 2014 সাল থেকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় দেবাশিস মাইতি, উনি প্রায় 2 লাখ টাকার মতো নয় ছয় করে রেখে দিয়েছে। একটা সভাপতির সই লাগে বা দুজন থাকে অপারেটর শিক্ষক, ওনারও সই না নিয়ে নিজে জাল সই করে সব টাকা তুলে নয় ছয় করেছে। যিনি এই কাজটা করেছেন ওনার যাতে শাস্তি হয়। ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর জেলা স্কুল প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়। অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন দাঁতন 2-এর বিডিও। ওখানকার যারা এসএসজি মহিলারা আছে বা হেল্পাররা আছে যারা মিড ডে মিল তৈরি করছে, ওনাদের কিছু অরণনিয়ম আমরা দিই, তো ওই অরণনিয়ম উনি নিজেই তুলে নিয়েছেন আর ওই টাকাটা উনি নিজের ব্যবহার পার্সোনালের জন্য ব্যবহার করেছেন। তো আমরা কয়েকবার নোটিশ করেছিলাম, কয়েকবার ওনাকে বলেছিলাম যে ফেরত দিন, উনি অ্যাকসেপ্ট করেছিলেন কিন্তু উনি টাকাটা ফেরত দেননি। তো হোপফুলি এই অ্যাকশন নেওয়ার পর ওই টাকাটা যাদের টাকা আছে যারা অরণনিয়ম পেয়েছে ওনাদের হাতে চলে যাবে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরেও কার্যত নির্বিকার প্রধান শিক্ষক, স্কুলের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার কথা স্বীকার করে নিলেও তছরূপ মানতে নারাজ। কত টাকা তজরূপের অভিযোগ রয়েছে? তজরূপ নয়, এটাকে তজরূপ বলবেন, এটাকে তজরূপ বলবেন না। আমি কি ক্যাশ তুলে ভেঙে নিয়েছি না, এটা তো আমার আছে, দিতে পারিনি, এটা তজরূপ নয়। আপনি অভিযোগটা কি সত্য বলে স্বীকার করছেন? না, আমি অভিযোগটা সত্য বলে স্বীকার করছি না, যেটা নিয়েছি যেটা আছে সেটা বোধ হয় ওই রবিবারের মধ্যে সমাধান হয়ে যাবে। পুলিশ পদক্ষেপ করার আগেই কি টাকা ফেরত দেবেন প্রধান শিক্ষক, এখন সেটাই দেখার। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।